আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে বলেছেন যে বৌদি, আপনার বাপের বাড়ির এই চারপাশের এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, এটা একটু ভোরবেলা আমাদের সাথে শেয়ার করবেন যে কেমন দেখতে লাগে। তো আমি দুঃখিত, কারণ আমি ভোরবেলা আপনাদের দেখাতে পারলাম না, তার কারণ বাপের বাড়িতে আসলে বুঝতেই পারছেন মেয়েদের একটু বেশি ঘুম পায়। এখানে তো কোনো টেনশন নেই, শুধু খাওয়া দাওয়া আর ঘুম। তো তার জন্য আমার ঘুম আর ভাঙছিল না। দেবুবাবু এইমাত্র বাড়ি চলে গেল, তো তারপর আমি ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে আপনাদের একটু দেখাই আমার বাপের বাড়ির চারপাশটা। তো তার জন্যই চলে এসেছি। এই দেখুন, এই কলা গাছ, ওর ওপাশেই কিন্তু আমাদের বাড়ি। আর এই কলা গাছগুলো হচ্ছে বর্তমান কলা, সব আমার বাবার নিজের হাতে লাগানো। আর যেহেতু এখন সকালবেলা, এ দেখুন, এখানে না গ্রামে যেমন হয়, সবাই এখানে প্রচুর ঘাস বলে এখানে গরু নিয়ে এসেছে। এই যে গরু বাজছে, আমাদের আশপাশে যাদের বাড়ি তারা না এখানে গরু নিয়ে আসে, গরু এনে আর কি বেঁধে রেখে যায়, আবার দুপুর নাগাদ বাড়ি নিয়ে যায়। আর এটা তো আমাদের জমি, এই দূরে যতটা দেখতে পাচ্ছেন এটা টোটালটাই আমাদের জমি। আমার বাবা প্রত্যেক বছর না এই জমিগুলোতে পাটের চাষ করে, কিন্তু এবছর করিনি। তার কারণ হচ্ছে প্রচুর ঘাস হয় আমাদের এখানে, আর আমাদের জমিতে না প্রচুর ঘাস হয়, তো লাভের থেকে না লোকসান বেশি হয় তার জন্য। এখানে দেখুন আমার বাবা কুমড়ো গাছ লাগিয়েছে, প্রচুর ঘাস, আর পাট অল্প পরিমাণে করেছে, অন্যান্য বছর যেমন অনেক করে। আর এই দেখুন ঢেঁড়স, এই যে এখানে ঢেঁড়স গাছ। আর সব থেকে আকর্ষণীয় একটা জিনিস আমার তো ভীষণ ভালো লাগে, এই যে পাট, এটা হচ্ছে আমাদের পাট বাগান একদম ওই মাথা পর্যন্ত, কি সুন্দর। এটা হচ্ছে পাট বাগান, এই দেখুন আমার বাবা এখানে একটা জমিতে করেছে, আর মাঠের দিকে কয়েকটা জমি আছে সেখানে করেছে, আর ওই জমিটাই করেছে, ওটা অনেকটাই দূরে। দেখুন এখানেও পুরো ঢেঁড়স ভর্তি। আগে প্রচুর পরিমাণে সবজির চাষ করতো, এখন একটু সবজি চাষ করার পরিমাণটা দেখছি কমে গেছে। এই দেখুন, অনেকে বলে না এটাকে, আমি তো বলি ঝিঙে, তো সেই ঝিঙে গাছও করেছে বাবা। ওই যে ওর মধ্যে আছে ঝিঙে, ঢেঁড়স আর কুমড়ো, ছোটটা কিন্তু উঠে গেছে। আর দেখুন সকালবেলা চারপাশের দৃশ্যটা দারুণ দারুণ। ছোটটা উঠে গেছে, এখানে এসে না ও একটু তাড়াতাড়ি উঠছে যেহেতু ওর পাপা চলে গেল। এই দেখুন বললাম না প্রচুর পরিমাণে ঘাস, ওই জন্য আমার বাবা এখানে একটা কি ওষুধ দেয়, তারপরে ঘাসগুলো একটু মরে যাওয়ার পর এখানে এই যে আগুন ধরিয়ে দিয়েছিল। আবারও যাচ্ছি সেই কলা বাগানের ভিতর দিয়ে, বেশ ভালো লাগে। আর এখানে না প্রচুর পরিমাণে ফুল গাছ, এই দেখুন এটা হচ্ছে জবা ফুল গাছ, একটু ছোট এটা, আর এই গাছটা হচ্ছে, এটাও জবা ফুল গাছ, এটা খুব বড় একটা গাছ ছিল, এই গাছটা এখন ছোট হয়ে গেছে। ছোটটা ছুটতে ছুটতে আসছে, বছো বছো। আর এটা এই যে শানের ঘাট, এখন কিন্তু পুকুরে স্নান করলে আমার একদম শ্যুট করে না। আর এ পাশে সব আম বাগান, হে দেখুন এই মাঝখান দিয়ে এমনি এই হাত দিও না বাগানের দিকে যাওয়ার আর কি রাস্তা, ওই পুকুরের ধারে বসে প্রচুর মানে খেলা করতাম। আর আগে না আমাদের এখানে একটা পোলট্রির ফার্ম ছিল, এই যেও না যেও না, এই দেখুন এই দেখুন পোলট্রির ফার্ম ছিল, অনেকেই আপনারা বুঝবেন। এই দেখুন এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত পোলট্রির ফার্ম ছিল আমার বাবার,
তো ওই পোলট্রির যে মুরগি একদম ছোট্ট থেকে অনেক বড় পর্যন্ত আর কি পোষা হয় বিভিন্ন মানে খাবার দিয়ে, তো সেই ব্যবসাটা আমার বাবা করতো অনেক আগে, আমি তখন খুব ছোট ছিলাম। তো এখানে অনেক বড় কিন্তু এ মাথা থেকে একদম ওই বাগানের ভিতরে, তো এখন আর করে না, আগে ছিল, এখন তো সব আমার বাবা এই জমি জায়গা আছে সেগুলো দেখাশোনা করে, আর হচ্ছে মানে চাষবাস অন্য লোকজন করে আর আমার বাবা দেখাশোনা করে। আর আমার দাদার হচ্ছে ফিশারি আছে, তার মানে ওই যে চাবড়া যে চিংড়ি, বাগদা চিংড়ি, তো সেই বাগদা চিংড়ি চাবড়া চিংড়ি এই চিংড়ির ব্যবসা করে, মানে ছোট্ট পিন থেকে শুরু করে, মানে ছোট্ট পিন ছাড়ে আর সেটাকে অনেক বড় করে তারপরে বিক্রি হয়, তো সেটার একটা বড় ব্যবসা আছে। আমি যদি কোনো দিন যাই, মানে আমার বাড়ি থেকে কিন্তু খুব কাছাকাছি, আমি যদি কোনো দিন যাই অবশ্যই আপনাদের দেখাবো, খুব ভালো লাগবে আপনাদের, এত সুন্দর একটা জায়গা সেটা আর বলার নাই। তো আজকে না আমি বাড়ি চলে যাব, ভীষণ খারাপ লাগছে। ওখানে একরকম পরিবেশ, ওটাও গ্রামের পরিবেশ, ওখানে একরকম, এখানে আর একরকম, মানে সবটাই ভালো লাগে, কিন্তু ছোটোবেলা থেকে এখানে আমার বড় হওয়া, তো এখানে আমার প্রচুর স্মৃতি, চারিদিকে মানে চোখ ফেরালেই প্রচুর স্মৃতি। এদিকে এসো, চলো চলো, এখানে প্রচুর খেলা করতাম। আর এ দেখুন আমাদের আম গাছে, এবছর কিন্তু আম হয়নি, একটা গাছে বেশ কয়েকটা আম হয়েছে, আমার বাবা সেই আমগুলো সব পেরেছে, আর কালকের দিকে পাচ্ছিল দেখছিলাম, তো আপনাদের আর দেখানো হয়নি। তো আমি আজকে সন্ধ্যা নাগাদ বাড়ি যাব, তো আমি বাবা বলছিল কয়েকটা আম নিয়ে যাওয়ার জন্য, এখন দেখি আমি তো দুটো ছেলেকে নিয়ে যাবো, দেবুবাবু তো চলে গেল এই মাত্র, তো দেখা যাক কী হয়। এই দেখুন এটা হচ্ছে আমাদের সবেদা গাছ, এসো এসো আমি চলে যাচ্ছি। এই দেখুন আমাদের জামরুল গাছ, এইখানে প্রচুর খেলা করতাম আমি, এখানে বসে বসে প্রচুর খেলা। এই দেখুন এটা হচ্ছে আমাদের ওই যে টগর ফুল বলে সেই টগর ফুল গাছ, এখানে প্রচুর ফুল গাছ। এসো বাড়ির সামনেই একটা বড় লিচু গাছ, চারপাশের পরিবেশটা সকালবেলা না একদম এত ভালো লাগছে, আর এখন অত গরম নাই, যেহেতু সকাল হয়েছে কিছুক্ষণ আগে ওই জন্য অত গরম লাগছে না, বেশ ভালোই লাগছে। তো আপনারা আমাকে বলেছিলেন তার জন্যই সকালবেলা আমার বাপের বাড়ির এই প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের একটুখানি দেখালাম, আমারও বেশ ভালো লাগছে। আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, এই দেখুন এটা তো বাড়ি, আগেই বলেছি অনেক পুরনো। এই দেখুন সামনেই আখ গাছ, আমার বাবা বাবা একটা বেগুন তো পুরো হলুদ কালার, ও আমার বাবা ওই বেগুনটা পাকাচ্ছে দানা করার জন্য। আর এখানে দেখুন প্রচুর আখ গাছ, আর সব থেকে আর একটা দারুণ জিনিস সেটা হচ্ছে অ্যালোভেরা গাছ প্রচুর পরিমাণে ওখানে। দাঁড়া দাঁড়া সরো, এই দেখুন অ্যালোভেরা গাছ পুরো ভর্তি, এ মাথা ও মাথা প্রচুর পরিমাণে। এরাই দেখুন ফুল গাছ, বিভিন্ন রকম ফুল একদম ভর্তি, চলে এসো, কি সুন্দর। তো ছোটোবেলা থেকেই দেখছি যে এখানে প্রচুর ফুল ফল সব কিছুই, আর এই যে এখানে এসো এখানে এসো এখানে এসো, এই যে ফুল গাছটা এটা তো কাটা হয়েছে ডাল, এর পাশে কিন্তু গোলকুল হয়, ও পাশে বিলতি কুল হয়, যখন হবে অবশ্যই আপনাদের দেখাবো, আমি হাত দিও না, চলো। আর আমার বাবা এই দেখুন সব জায়গায় শশা চাষ করেছে, ওই দেখুন ওই একটা শশা হয়েছে, চারিদিকে শশা গাছ বসিয়েছে, সবে শশা হয়েছে। তো সকালবেলা চারপাশের পরিবেশটা আপনাদের একটুখানি দেখালাম, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে হয়তো আর কোনো ভিডিও আমি শেয়ার করবো না, কারণ বাড়ি চলে যাব। তো ভিডিওটা এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, তো আজকের মতো টাটা টাটা।